বেস্ট ফ্রেন্ড ছিলেন রতন টাটা। বাতিঘর হারিয়ে শান্তনুর গোটা পৃথিবী এখন অন্ধকার। কিভাবে গড়ে উঠেছিল অসম বয়সী এই বন্ধুত্ব? রতনের ছায়াসঙ্গের আসল পরিচয় জানেন কি? এই শান্তনুই কি তাহলে টাটা গ্রুপের উত্তরসূরি হতে পারে? চলুন জেনে নেই এই শান্তনু সম্পর্কে অজানা বহু তথ্য। রতন টাটার অফিসের কনিষ্ঠতম জিএম, জেনারেল ম্যানেজার, কিন্তু সেটাই শুধুমাত্র তার পরিচয় নয়। আর ঠিক এই কারণেই আজ শান্তনুর চারপাশে শুধুমাত্রই শূন্যতা। ময়ূর শিল্পপতির প্রিয় বাতিঘর বছর তিরিশে শান্তনু লিঙ্কডিনে একটা বিদায় পোস্ট শেয়ার করে লিখেছেন, তার জীবনে রতন টাটার ফেলে যাওয়া এই শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। এই বন্ধুত্বে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করার চেষ্টায় আমার বাকিটা জীবন কেটে যাবে। ভালোবাসার দাম মেটাতে হয় বিষাদে। বিদায় আমার প্রিয় বাতিঘর। সঙ্গে দুজনের বিমানযাত্রার একটি ছবি শেয়ার করা হয়েছে। হ্যাঁ, আসলে শান্তনু ছিলেন রতন টাটার প্রিয় বন্ধু, কিন্তু টাটা গোষ্ঠীর একসময় চেয়ারম্যানের সঙ্গে তার আলাপ হলো কীভাবে? সাল 2014, এক অসমবয়সীর বন্ধুত্বের শুরু। দুজনেই পশুপ্রেমী, আর সেই সূত্রেই তাদের ঘনিষ্ঠতা। পশুপ্রেম তাকে এবং শান্তনুকে কাছাকাছি এনেছিল। একসময় রতন টাটা শান্তনুকে তার হয়ে কাজ করানোর আহ্বান জানান, কিন্তু সেই কাজ থেকে বন্ধুত্ব মাঝখানের গোটা জার্নিতে কি এমন ঘটল যে অবিবাহিত রতন টাটার চলে যাওয়ার পরে চারিদিকে যখন জল্পনা টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ দায়িত্বভার কার হাতে পড়তে চলেছে, তখন অসম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রতন টাটার বেস্ট ফ্রেন্ড শান্তনু রয়েছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? কেন শান্তনু বারবার লাইমলাইটে চলে এসেছেন? বিগত 10 বছর ধরে রতন টাটার হয়ে কাজ করছেন শান্তনু নাইডু। বিগত কয়েক বছরে শারীরিকভাবে ভেঙে পড়েও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রতন টাটা। সেক্ষেত্রে তার সঙ্গে শান্তনু নাইডুকে দেখা গিয়েছে সব সময়তেই। এমনকি রতনের জন্মদিনেও পাশে ছিলেন শান্তনু। এক কথায় শান্তনু হয়ে উঠেছিলেন রতন টাটার ছায়াসঙ্গী। শান্তনু নাইডু পুনের বাসিন্দা। শান্তনু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পড়াশোনা পুনে বিশ্ববিদ্যালয় থেকে। শান্তনু টাটা এক্সএলসিতে কাজ শুরু করেন এক জুনিয়র ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসাবে। তখন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন রতন টাটা। তার সঙ্গে বন্ধুত্ব তো দূরস্ত, নজর পড়াও দিবাস্বপ্ন ছিল তরুণ ইঞ্জিনিয়ারের কাছে। তবে সুযোগ তৈরি হয়, সংস্থার জুনিয়র কর্মী, রাতের ডিউটিতে থাকতো বেশি, কাজের ফাঁকে রাস্তার কুকুরদের দেখভাল করতেন। সেই সময় শান্তনু খেয়াল করেন তার অফিস চত্বরে প্রায় কিছু কুকুর গাড়ি চাপা পড়ে মারা যায়। ঘটনাগুলি ঘটে মূলত রাতের দিকে। পশুপ্রেমী জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক করেন এর সমাধান করবেন। শান্তনু ঠিক করেন রাস্তার কুকুরদের আলো জ্বলা কলার পরানো হবে, যাতে রাতের অন্ধকারে তাদের দেখতে পাওয়া যায়। কিন্তু কলার বানাবে কে, কেই বা পরাবে? রাস্তার কুকুরদের দেখভালের জন্য সমমনস্কদের নিয়ে তৈরি করে ফেলেন একটা স্বেচ্ছাসেবী সংস্থা, মেটোপস। এই মেটোপস ই জীবন বদলে দেয় শান্তনু। সংস্থা তৈরি হলেও টাকা ছিল না। কলার যে বানানো হবে তার জিনিস আসবে কোথা থেকে? বাড়ি বাড়ি ঘুরে ছেঁড়া জিনিস জোগাড় করে আনেন শান্তনুরা। বিশেষজ্ঞদের পরামর্শে তাতে জোড়া হয় অন্ধকারে জলে এমন কাপড়, তৈরি হয় কলার। শান্তনুদের এই উদ্যোগ পুনর টাটা এক্সএলসি কর্তৃপক্ষের নজর কাড়ে। সংস্থার নিউজ লেটারে জায়গা করে নেয় ঘটনাটা। নজর পড়ে তৎকালীন চেয়ারম্যান রতন টাটারও। রতন নিজেও পশুপ্রেমী। তার সংস্থার এক কর্মীর এমন উদ্যোগের কথা জেনে রতন নিজেই যোগাযোগ করেন শান্তনুর সঙ্গে, তাদের কাজকর্মের বিশদ জানাতে বলেন। সেই শুরু শান্তনুর সঙ্গে দেখা হয় রতন টাটার। তাদের সংস্থাকে অর্থ সাহায্য করেছিলেন রতন টাটা, তবে টাটা গোষ্ঠীর তরফে নয়। শান্তনুদের তিনি সাহায্য করেছিলেন ব্যক্তিগতভাবে, সম্পূর্ণ নিজের অর্থ থেকে। এরপরে ইমেলে প্রায়শই কথা হতে থাকে দুজনের। প্রথমে তাদের সংস্থার কাজ নিয়ে, পরে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা বিনিময়, এমনকি একটা ব্যক্তিগত বিষয়ে প্রশ্নোত্তর পর্যায়েও পৌঁছে যায় তাদের কথাবার্তা। তবে টাটার সঙ্গে সম্পর্কে এরপরে কিছুদিনের জন্য ছেদ পড়ে শান্তনু। চাকরি ছাড়েন তিনি, উচ্চশিক্ষার জন্য পুনে থেকে আমেরিকায় পাড়ি দেন, ভর্তি হন কর্নেল বিশ্ববিদ্যালয়ে। ঘটনাচক্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রতন টাটাও। টাটার সঙ্গে সম্পর্ক ছিলেও দুই বন্ধুর যোগাযোগে ছেদ পড়েনি। শান্তনুর গ্র্যাজুয়েশনের শেষ দিন কর্নেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলেন রতন। সেদিনই শান্তনুকে তার সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। রতন টাটার ব্যক্তিগত বিজনেস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ শুরু করেন শান্তনু। গাঢ় হতে থাকে এই দুজনের অসমবয়সীর বন্ধুত্ব।
রতনকে নতুন স্টার্টআপ সংস্থার ব্যাপারে নিত্য নতুন ধারণাও দিতেন শান্তনু। সেসব ভাবনার বেশ কয়েকটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেন রতন। এমনকি টাটা গোষ্ঠী কোন কোন নতুন ক্ষেত্রে নিজেদের ডানা মিলতে পারে সে ব্যাপারে রতনকে নিয়মিত তত্ত্বতালাশ দিতেন তার বন্ধু তথা সহকারী শান্তনু। এর পাশাপাশি চলতে থাকে তার নিজের ভাবনা চিন্তাগুলোকে রূপ দেওয়ার কাজও। মেটোপোজের মতনই আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে শান্তনু, সেই প্রচেষ্টার নাম গুড ফোলা। আর তার রতনের মতনই বয়স্কদের সঙ্গে সমমনস্ক কম বয়সীদের জোড়ার ভাবনা, যাতে দুপক্ষেরই ভালো থাকে, একে অপরের সংস্পর্শে সমৃদ্ধ হন। শুধুমাত্র অফিসের কাজ নয়, শান্তনু ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামের কথায় কোন হ্যাশট্যাগ দিতে হবে, কোন ইমোজির মানে কি, সেসব ব্যাপারেও বন্ধুকে চস্ত করে তুলেছিলেন। মধ্যবাসী শিল্পপতির ইনস্টাগ্রাম অনুরাগীদের সংখ্যা এখন 500,000 পার করেছে তা সেই প্রশিক্ষণের দৌলতে। বন্ধুর উৎসাহে রতন নিজেও নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করতেন। সেই বন্ধু রতনকে নিয়ে অলরেডি একটা বইও লিখে ফেলেছেন শান্তনু। বইয়ের নাম আই অ্যাম আপন আ লাইট হাউস। বন্ধু রতনের সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের কথা, তাদের দুজনের বন্ধুত্বের কথা শান্তনু লিখেছেন সেই বইয়ে। তবে বই না বলে ডায়েরি বলাই ভালো। শান্তনু জানিয়েছেন যে রতনের সঙ্গে কাটানো তার মুহূর্তগুলো তার মা তাকে একটি ডায়েরিতে লিখে রাখতে বলেছিলেন। তবে বন্ধুত্ব যত বেড়েছে সংখ্যা বেড়েছে ডায়েরি, আর বই সেই ডায়েরির পাতা থেকে সটান তুলে আনা, একসঙ্গে সিনেমা দেখা, ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনাচিন্তার সহজ বিনিময় সেই বন্ধুত্বে ছেদ পড়ল। বুধবার রাতে প্রয়াত হয়েছেন রতন টাটা। দেশের অন্যতম শিল্পপতিকে হারালো ভারত, আর শান্তনু হারালেন তার বাতিঘর। যদিও শান্তনু উত্তরসূরি হবেন এমন কোনো খবর এখনও সামনে আসেনি, একবার বলেছিলেন যে রতনের যে বিষয়টা শান্তনুকে বিস্মিত করত তা হলো তার লক্ষ্যে স্থির থাকা। শান্তনুর কথায় উনি টানা কাজ করে যেতে পারেন ননস্টপ, নো ব্রেক, কিন্তু একবার পার্মানেন্ট ব্রেক নিলে শান্তনুর বেস্ট ফ্রেন্ড। তো বন্ধুরা, এই অসামান্য একজন শিল্পপতি যে পুরো ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের সামাজিক উন্নয়নের জন্য, ভারতবর্ষের গরিবদের উন্নয়নের জন্য যে কাজ করেছেন তার জন্য তার আত্মার শান্তি কামনায় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে RIP এবং ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।